Assalamualaikum. আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে গণিত ক্লাস 8 এর চ্যাপ্টার 3। তো এই ক্লাসের আরো কতগুলো ভিডিও আমি এর আগের ক্লাসে আপলোড করেছিলাম, তোমরা হয়তো সেগুলো দেখেছো। তো সেখান থেকে তোমাদের কিছু ধারণা হয়েছে। তো এর আগের ক্লাসটিতে বা ঈদের আগে তোমাদের আমি কিছু সূত্র দেখিয়েছিলাম, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এই যে এককগুলো মেট্রিক পদ্ধতির, এই এককগুলো একটা থেকে আরেকটাতে যেতে কি ধরনের সূত্র অ্যাপ্লাই করা লাগে, মানে কি টেকনিকটা অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে অনেকগুলো সূত্র মুখস্থ করতে পারি, সেই সম্পর্কে তোমাদের আমি ধারণা দিয়েছিলাম। তো এখন আমি তোমাদের আজকে এমন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই পরিমাপ অধ্যায়ের অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো প্রায় একই রকম, সেই একই রকমের কিছু অঙ্কের একটা বেসিক অঙ্ক আজকে আমরা তো শিখব। তো এই অঙ্কটা করতে পারলে বা এই রকমের কতগুলো অঙ্ক তোমরা যদি তুমি একই রকম দেখো, তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। তো সেই অঙ্কগুলো কিরকম হবে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-আমিন সরকার, শিক্ষক নারায়ণকুল ডি মডেল স্কুল এন্ড কলেজের। তো চলো দেখা যাক, প্রথমে এখানে একটা ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ছবিটা হয়তো তোমরা বুঝতে পারবে, এটা একটা পুকুর আর পুকুরের এটা হচ্ছে পুকুরের পাড়। তো এই চিত্রটার মতো অনেক চিত্রই তুমি ওই তোমাদের উদ্দীপকে লেখা থাকবে, উদ্দীপক দেখে একটা চিত্র কল্পনা করবে, সেই হিসেবে তোমাদের এই অঙ্কগুলো করা হবে। সেটা হতে পারে এরকম পুকুর বা পুকুরের পার, হতে পারে বাগান বা বাগানের পাশে রাস্তা, হতে পারে টাইলস বাঁধানো, বা ইট দিয়ে বাঁধানো। এই পারের অঙ্কগুলো তোমাদের বেশি পরীক্ষায় এসে থাকে এবং অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে দেখো এই যে এইটা যদি পুকুরের পার হয়, একটা পুকুর হয় পার সহ, তো পুকুরের পারের যে দৈর্ঘ্য সেটা আমরা এই পাশটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি, আর এই পাশে এটাকে আমরা প্রস্থ বলে থাকি। তো এখন যদি ধরা হয় যে এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং এই প্রস্থ হচ্ছে 30 মিটার, এইভাবে যদি আমরা কল্পনা করে নিই, আর পুকুরের যে পাড়, চারপাশের যে পাড়, সেই পাড়টা হচ্ছে 3 মিটার করে, এই পাড় চওড়াটা হচ্ছে 3 মিটার, পুকুরের চারপাশে যে পাড় আছে সেই পাড়টা হচ্ছে 3 মিটার করে। তো এই ধরনের একটা প্রশ্ন থেকে আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি বা এই উদ্দীপক থেকে আমরা কি ধরনের কি বুঝতে পারি, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। যেমন ধরো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত, তারপরে হতে পারে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কত, পাড়টা যদি বাদ দিয়ে দিই, এই যে পাড়, এই পাড়টা একবার সহ একবার বাদে, এই প্রশ্ন থাকতে পারে। আবার পাড়ের, শুধু পাড়ের ক্ষেত্রফল থাকতে পারে, শুধু পাড়টা, এই পাড়ের ক্ষেত্রফল কত, সেটা হতে পারে। হ্যাঁ, তো এক নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটার অ্যান্সার যদি আমরা খুঁজতে চাই, কিভাবে এই প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারি, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। তো আমাদের পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, আর পুকুরের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 30 মিটার। তো দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা প্রস্থ যদি দেওয়া থাকে, তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 50 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 30। তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফলের সূত্র পেয়ে যাই। তাহলে পাড়ের ক্ষেত্রে, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এই 1500 বর্গমিটার, একক যেহেতু মিটার তাহলে ক্ষেত্রফল হবে বর্গমিটার। এবার তোমরা হয়তো সহজে বুঝতে পারছো যে পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্ন যদি যাই, পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার যদি বাদ দিতে চাই, এই পার গুলো চারপাশে যে পারটা আছে সেই পার গুলো আমি বাদ দিব, পার বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করার সিস্টেমটা কি? দেখো, পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 50 ছিল হচ্ছে আগের পুকুরের দৈর্ঘ্য পার সহ, আর 3 যোগ 3 মানে এই যে 3 মিটার, এখানে পার একটু বাদ দিলাম, এই পাশেও কিন্তু পার দৈর্ঘ্য বরাবর, এই পাশেও 3 মিটার বাদ দিলাম, তাহলে এই পাশে 3, এই পাশে 3, 3 3 6 বাদ যাবে, তাহলে 50 থেকে এই 3 3 6 বাদ দিলাম, তাহলে 50 - 3 + 3 মিটার, এটা হচ্ছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য। এই যে হচ্ছে পুকুরের দৈর্ঘ্য বরাবর দুই পাশে 3 মিটার 3 মিটার বাদ যাচ্ছে, এই জন্য 3 + 3 লিখছি। তো এখানে
তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো বাবা 50 মাইনাস 6 মিটার সমান সমান 44 মিটার একইভাবে প্রস্থ বরাবর যদি আমরা যাই তাহলে পার বাদে পুকুরের প্রস্থ তাহলে প্রস্থ বরাবর এখানে 3 মিটার আছে এখানেও 3 মিটার আছে এদের কিন্তু আমরা বাদ যাবে বাদ গেলে কি থাকবে তাহলে আগে প্রস্থ ছিল 30 মিটার আর দুই পাশ থেকে 3 মিটার 3 মিটার যদি বাদ যায় তাহলে আমরা পাবো 30 থেকে এই 6 বাদ থাকবে হচ্ছে 24 মিটার এটা হচ্ছে আমরা এই যে 44 মিটার পেলাম সেটা হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য আর এই 24 মিটার পেলাম সেটা হলো পুকুরের প্রস্থ পার বাদ দিয়ে এখন যদি আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই পার বাদে পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো 44 × 24 এই 44 আর এই 24 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল পাচ্ছি দেখো এই যে পারটা সবগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু এই পুকুরের ক্ষেত্রফলটা পাচ্ছি হচ্ছে এই 44 আর এই 24 যদি গুণ করি তাহলে 1056 বর্গ মিটার আমরা উত্তর ক্ষেত্রফল পেয়ে যাই এরপর আমরা যদি পারের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই পারের ক্ষেত্রফল কিভাবে পাবো দেখো এটা যদি পুরাটা পুকুর হয় পার সহ তাহলে পার সহ পুকুরটাকে যদি আমরা পুকুরটা বাদ দিয়ে দিই পুরো পুকুরটা থেকে যদি এই পার সহ পুকুরটা থেকে পুকুর বাদ দিলেই কিন্তু আমরা শুধু এই পারের ক্ষেত্রফল পাবো দেখো কিভাবে এই পুরোটা হচ্ছে পুকুর পার সহ আর এই পুকুরটা যদি চলে যায় ধর মনে করে চলে গেলাম পুকুরটা তাহলে আমরা এই শুধু পারের ক্ষেত্রফলটা থাকবে তাহলে দেখো আমরা পারের ক্ষেত্রফল কিভাবে পাবো পার সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 1500 পার সহ যদি হয় 1500 আর পার বাদ দিয়ে একটু আগে বের করলাম 1056 তাহলে দুইটা যদি আমরা বিয়োগ করে দিই চলে যায় তাহলে পাবো হচ্ছে 444 বর্গ মিটার তাহলে পুরো ক্ষেত্রফলটা থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই আমরা পারের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি এরকম অসংখ্য অঙ্ক তোমাদের এই উদ্দীপক হিসেবে থাকতে পারে বা অঙ্ক তোমাদের বইয়ে আছে হয়তো তো সেগুলো কিন্তু আমরা এই পার সহ বা পার বাদে সেগুলো কিন্তু এই সিস্টেম গুলোতে আমরা খুব সহজেই বের করতে পারি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওকে তো ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি আমরা এখানে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ স্যার স্যার আসসালামু আলাইকুম